প্রত্যেককে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি উৎসব মুখর দিনগুলি আপনাদের প্রত্যেকের খুব ভালোভাবে কেটেছে এবং আগামী দিনগুলো যাতে আরও ভালোভাবে কাটে সেই কামনাই করি। পুজোর পর এটাই আমার প্রথম প্রতিবেদন। পুজোর মধ্যে যখন একদিকে রাস্তায় বসে আছে হাজার দিনেরও বেশি SSST চাকরি প্রার্থীরা, গ্রুপ ডি চাকরি প্রার্থীরা, ঠিক এই সময় পশ্চিমবঙ্গে এক উল্টো পুরাণ ঘটে গেল। কি না, 24 পরগনা জেলায় যে 2009 সালে টেটকে কেন্দ্র করে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন মামলা ও জটিলতা ছিল, অবশেষে কোর্টের নির্দেশে প্রায় 1500 জন 1500 জনের চাকরির বন্দোবস্ত হয়েছিল। সেখানে পোস্ট অফিসের মাধ্যমে তাদের নিয়োগপত্র পাঠানো হলেও দেখা গেল 622 জন সেই নিয়োগপত্র পেলেও কাজে যোগ দিলেন না। আশা করা হয়েছিল যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে স্কুলগুলিতে যে শিক্ষকের ঘাটতি আছে সে ব্যাপারটা অনেকটা মিটে যাবে, কিন্তু কাজে যোগ না দেওয়ায় 600টি সিট খালি থেকে যায়। অন্যদিকে খবর যে এই 622 জন ইতিমধ্যে অন্যত্র কর্মরত হয়ে গেছে এবং অন্যান্য আরও ভালো পেশায়। এটির একটি অন্যতম কারণ হচ্ছে যোগ্য মেধারা দীর্ঘদিন ধরে বঞ্চিত থেকে শিক্ষকতার মতো মহান পেশা থেকে তারা বঞ্চিত হচ্ছে। শুধু তারা নিজেরা বঞ্চিত হচ্ছে না, পরবর্তী সমাজ গঠনে যে ছোট ছোট শিশুদের উপযুক্ত নাগরিক করে তোলার উপযুক্ত শিক্ষক হিসেবে সেই শিক্ষকদের কাছ থেকে শিক্ষা লাভ থেকেও বঞ্চিত হচ্ছে। তাই আশা করব খুব তাড়াতাড়ি যেন এই নিয়োগের যে জটিলতা আছে সেটা কেটে গিয়ে নিয়োগ ব্যবস্থা আগের মতো পুনরায় শুরু হয়। জানি এটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব সত্যি। আমাদের কাছে এই মুহূর্তে আশা করা ছাড়া আর বিকল্প কিছু নেই। আর এই যে পুজোর মধ্যে দেখা গেল যে 622 জন চাকরিতে যোগ দিল না, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নিয়োগের ক্ষেত্রে কি অবস্থা। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। থ্যাংক ইউ সো মাচ।